আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। ভাতের মধ্যে সিম দিয়ে এত সুন্দর ভর্তা বানানো যায় না, দেখলে বিশ্বাসই হবে না। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব সিম ভর্তা। গরম গরম ভাতে যদি এরকম সিম ভর্তা থাকে তাহলে তো কোনো কিছুই লাগে না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায়। আমি এখানে টাটকা সিম নিয়ে আসি, সিমটা কেটে ধুয়ে নেব। ভাতটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। ভাত আমরা সবাই রান্না করতে পারি তাই দেখানো হয়নি। ভাতটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। সিমটা আমি কেটে ধুয়ে নিয়েছি, সিমটা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। সিমের উপর দিয়ে ভাত দিয়ে ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন সিমটা কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভাতের মধ্যে থেকে সিমটা তুলে নিচ্ছি। ভাতে দিয়ে সিম ভর্তা বানালে অনেক বেশি টেস্টি হয়। সবগুলো সিমে তুলে নিয়েছি, প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিছি গোটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি, গোটা রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই উপাদানগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেব কালো জিরে। দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দেওয়ার পর কিছুক্ষণ পরে নামিয়ে নেব, কারণ কালো জিরে পুড়ে গেলে তিতো লাগবে। কালো জিরে গুলো শিল পাটায় বেটে নেব। শিল পাটাটা আগে থেকে শুকিয়ে নিয়েছি। শিল পাটাটা শুকিয়ে নিলে ভর্তাটা খেতে দারুণ লাগে। আমি আগে মরিচগুলো বেটে নেব, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। তারপরে পেঁয়াজ রসুন কালো জিরে বেটে নেব। এই উপাদানগুলো একসঙ্গে বাটলে মরিচগুলো ফিনিশিং হবে না। এই উপাদানগুলো বাটা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখন সিমগুলো বেটে নেব। এভাবে করে বাকি সবগুলোই বেটে নেব। বাকি সবগুলো বেটে নিয়েছি। সিমের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কালো জিরেটা, আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। কালো জিরেটা সিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সিম ভর্তাটা হয়ে গেছে, খেয়ে দেখাচ্ছি। মাশাল্লাহ খেতে দারুণ লাগছে। আপনারা বাসায় এভাবে সিম ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।